এনআরকে রেডিওর প্রথম প্রয়াস গল্প নাটকের আসর। প্রতি মাসের প্রথম তিনটি রবিবার আপনারা শুনবেন কোনো এক নামি লেখকের গল্প। সে মাসের শেষ রবিবার থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া একটি গল্প। আজকের নাটক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি গল্পের প্রথম পর্ব। পূর্ববঙ্গের মহকুমা শহর, শহর সন্দেহ নেই, তবে বিশুদ্ধ নয়, গ্রামের খাদ আছে। চারদিকে ঘুরে এলে মনে হয় এ যেন শহর আর গ্রামের আলিঙ্গনবদ্ধ মূর্তি। বাজার আর অফিস অঞ্চলটুকু দিব্যি শহর, আপ টু ডেট বাজার। কলকাতায় কোনো নতুন ফ্যান্সি জিনিস উঠলে এক মাসের ভেতরে স্থানীয় মণিহারি দোকানগুলিতে আত্মপ্রকাশ করে। একটি মাত্র বাঁধানো রাস্তা, মাইলখানেক লম্বা। বাজারের বুক ভেদ করে আদালতের গা ঘেঁষে গিয়ে মাটির রাস্তায় আত্মগোপন করেছে। বাজারের কাছে ছোট ছোট কয়েকটি শাখাও আছে। বাজারের কিছু দূরে পাকা রাস্তার ধারে একটি হাই স্কুল, কাছাকাছি পাবলিক লাইব্রেরি, টাউন হল, অফিসারদের ক্লাব, ক্লাব সংলগ্ন টেনিস কোর্ট ইত্যাদি। অভাব নেই কিছুরই, শহর যেমন হয় আর কি। বাকিটুকু কিন্তু গ্রাম ছাড়া কিছু নয়। বাড়ি ঘর সবই প্রায় চাঁচের বেড়া আর টিনের ছাদ দেওয়া, কোনো কোনোটার ভিটেটুকু মাত্র পাকা বাঁধানো। শুধু তাই নয়, গ্রামের যা প্রধান প্রধান লক্ষণ, প্রকাণ্ড প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, পুকুর, ডোবা, ঝোপঝাড়, জঙ্গল, বেদবন থেকে আরম্ভ করে সাপ, ব্যাং, শিয়াল, বেজি এবং টিকটিকির রাজ সংস্করণ গোসাপ পর্যন্ত সমস্তই আছে। শহরের পশ্চিম প্রান্তে আগাগড়া চুনকাম করা একটি পাকা বাড়ি। বাড়িটা বরাবর স্থানীয় প্রথম মুন্সেফ দখল করে থাকেন, এখন আছেন হেমন্ত মুখার্জি। বাড়িটার পিছনে প্রকাণ্ড এক আমবাগান, তারই একদিকে ডোবা সংস্করণ একটি পুকুর। এই গল্পের আরম্ভ ওইখানে। একদিন বেলা প্রায় দশটার সময়, 16-17 বছরের একটি মেয়ে স্নান করছিল। পুকুরের চারদিকে প্রকৃতির নিজের হাতে গড়া গাছপালার প্রাচীর, এত ঘন যে 8-10 হাতের ভেতরে এলেও বুঝতে পারা যায় না এখানে পুকুর আছে। আশপাশে বাড়িঘরও বেশি নেই, একান্ত নির্জন। মেয়েটির শঙ্কা ছিল না, নিত্যকার মতো পুকুরটা সাঁতরে এসে নিশ্চিন্ত চিত্তে অঙ্গমার্জনা করছিল। হঠাৎ ওপারে নজর পড়তে দেখল বছর 22-23-এর একটি ছেলে, চোখে সোনার চশমা, একটা আম গাছের গুড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। ত্রস্তভাবে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত করে দিয়ে মেয়েটি সংযত হয়ে নিল। জড়সড় হয়ে তেমনিভাবে গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে রইল। ভাবল ভদ্রলোকের ছেলে, সরে যাবে। ছেলেটির কিন্তু নড়বার লক্ষণ দেখা গেল না, তেমনিভাবেই দাঁড়িয়ে রইল। রাগে বিরক্তিতে মেয়েটি ঠোঁট কামড়ে ধরল, এক মুহূর্ত দ্বিধা করে জল থেকে উঠে এলো, তারপর ধীর পদে ছেলেটির কাছে এগিয়ে এলো। ছেলেটি নিবিষ্ট চিত্তে গাছের উপর কি দেখছিল, যেন পৃথিবীর আর কোনো দিকে তার লক্ষ্য নেই। রাগে গা জ্বলে গেল মেয়েটির। দেখুন, এত দূর থেকে দেখতে বোধহয় আপনার অসুবিধে হচ্ছে, তাই না? ঘাটের পাড়েই চলুন না, আমার স্নানের এখনো বাকি আছে। আমায় বলছেন? দ্বিতীয় ব্যক্তি তো আর কাউকে দেখছি না।
আপনি ভদ্রলোকের ছেলে হয়েও আপনার যদি এরকম প্রবৃত্তি। ছেলেটি অকৃত্রিম বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইল। আর একদিনও আপনি উকি মারছিলেন, কিচ্ছু বলিনি, কিন্তু এ আপনার কোন দেশি ভদ্রতা শুনি? আপনার বাধে না, কিন্তু আমরা যে লজ্জায় মরে যাই। ছি 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 ছি, মানুষকে এত নিজ ভাবতেও যে আমার কষ্ট হয়। এসব আপনি কি বলছেন? আমি নেকামি? ছেলেটির মুখ দেখে মন একটু নরম হয়েছিল, এই নাকামিতে আবার কঠিন হয়ে গেল। না না, আমি অন্যায় বলেছি, দেখুন না, দু চোখ বড় বড় করে দেখুন, আপনাকে তো আমি লজ্জা করব না। স্নানের সময় তো গরু মহিষও আসে মাঝে মাঝে জল খেতে। দাঁড়ান, আমায় বিশ্বাস করুন, আপনি স্নান করছিলেন আমি তা দেখিনি। আরেক দিনের কথা বললেন, কিন্তু আমি তো কাল মোটে কলকাতা থেকে এসেছি। আশেপাশে যদি দুটো পাখি মেলে এই আশায় সকালে বন্দুকটা নিয়ে বেরিয়েছিলাম। একটা ঘুঘু এইদিকে উড়ে এসেছিল, কোথায় বসলো তাই দেখছিলাম, আপনাকে নয়। এই দেখুন আমার হাতে পাখি মারার বন্দুক, এটা দেখে আপনার বিশ্বাস হওয়া উচিত। একদম ন্যাকামি করবেন না, হ্যাঁ, আমি কচি খুকি নই। ছেলেটির মুখ কালো হয়ে গেল, সকালবেলার উজ্জ্বল আলো পর্যন্ত যেন এক সুন্দরী তরুণীর দেওয়া কুৎসিত অপপাদের ছাপে মলিন হয়ে উঠল। ছেলেটি নিঃশ্বাস ফেলে সরে গেল। পলাতক ঘুঘুটা চোখের সামনে দিয়ে উড়ে গিয়ে কাছেই একটা ডালে বসল। বন্দুক তুলতে ইচ্ছা হল না। আঁকা বাঁকা সরু পথটি ধরে বাগান পার হয়ে খিড়কির দরজা দিয়ে সাদা বাড়িটায় ঢুকল। বন্দুকটা বড় ঘরের কোণে ঠেস দিয়ে রেখে বিরস মুখে খাটের একধারে বসে পড়ল। কি শিকার করলি রে অশোক? অপবাদ। অপবাদ? হ্যাঁ, গায়ের মেয়েগুলো ভারী ঝগড়ুটে, তাই না মা? কার সঙ্গে ঝগড়া করে এলি নাকি? আমায় করতে হয়নি, একাই করেছে। বাবু স্নান করছিলেন, ঘুঘু খুঁজতে যেই পুকুর পাড়ে গেছি জল থেকে উঠে এসে যা মুখে এলো শুনিয়ে দিল, ওত পেতেছিল বোধহয়। বাপ, থাকো তোমরা এখানে, কাল আমি কলকাতা চম্পট দিচ্ছি। এই কোন পুকুরটা? ওই বাগানের ভেতরটা? অশোক ঘাড় নেড়ে সায় দিল। তবে বোধহয় হৃদয় মুক্তারের ভাগ্নি, খুব সুন্দর। এই দেখলি? দেখলাম, না দেখতেই যা শোনালো, দেখলে বোধহয় খেয়েই ফেলতো। আরে না না, ও খুব ভালো মেয়ে, দোষের ভেতর ও একটু তেজি আর ঠোঁট কাটা। মেয়েদের একটু তেজ থাকা ভালো রে, কাজ দেয়, অন্যায়ও মোটে সহ্য করতে পারে না। জানি, খুব ন্যায়বানও। কাল এলাম এই জঙ্গলে আর বলে কিনা আরেক দিন উকি মারছিলাম। চিনতে পারিনি, নেকি তো প্রায় আসি আমার কাছে, চিনলেই দেখিস ক্ষমা চেয়ে নেবে। নেকি? ওর নাম নেকি? হ্যাঁ, ছেলেবেলায় নাকে কাঁদত, তাই জন্য ওর পিসিও নাম রেখেছিল। নাকে কাঁদত? যেরকম করে বলছিল মা, আমি আর একটু হলে কেঁদে ফেলতাম। আজও যে সন্ধ্যার পর কালবৈশাখী দেখা দেবে, দুপুরবেলার প্রচণ্ড গুমোট সে সত্যটা নিঃসংশয়ে জানিয়ে দিচ্ছিল। কাল বৃষ্টি হয়ে গেছে, আজ ভাপসা গরমে যেন সিদ্ধ করে দিচ্ছে। শুকনো খটখটে গরম বরং সহ্য হয়, এই ভিজে গরম এমন উৎকট লাগে। বিছানায় শীতল পাটি বিছিয়েও অত্যধিক উত্তপ্ত হয়ে অশোক ঘামছিল। মা বাড়ি নেই, কাছেই এক মুনসেফের বাড়ি বেড়াতে গেছেন। রোদ বৃষ্টিতে আর যা কিছু আটকাক, মেয়েদের বেড়ানোটা আটকায় না। ছোট ভাই পুলকের সকালে স্কুল, আমবাগানে তার খোঁজ মিলতে পারে। হাতের বইটা টেবিল লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে অশোক উঠে বসল। ভিজে তোয়ালে দিয়ে সর্বাঙ্গের ঘাম মুছে অর্ধনমুক্ত বাতায়ন পথে বাইরের গুমোট স্তব্ধ পৃথিবীর ওপর সূর্যালোকের নিষ্ঠুর অত্যাচারের দিকে চেয়ে রইল। দুপুরবেলা, কিন্তু চারিদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়ে আছে। প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়।
অনুভূতির সীমার মাঝে যেন হাত বাড়িয়ে ধরা দিতে চায়। রাত দুপুরের যা নিজস্ব, আজ দিন দুপুরে চমৎকার মানিয়ে গেছে। হঠাৎ চাপা দীর্ঘশ্বাসের মতো সামান্য একটু বাতাস বয়ে যেতেই ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। মুখ ফিরিয়ে চাইতেই অশোক অবাক হয়ে দেখল খান দুই বই হাতে করে নেকি উঠান দিয়ে আসছে। ভিজে চুল পিঠের উপর ছড়িয়ে রয়েছে। রোদের হাত থেকে বাঁচবার জন্য শাড়ির আঁচলটুকু মাথায় তুলে দিয়েছে। মাসিমা, মাসিমা, আপনি? ও মানে, হ্যাঁ মানে ঠিক, মা বাড়ি নেই। হ্যাঁ বাড়ি নেই, আসলে আমি বই দোকানে ফেরত দিতে এসেছিলাম। ও ঘরে টেবিলের ওপর রেখে চলে যান। আপনি অশোক বাবু তাই না? হ্যাঁ। তাহলে কালকে কুকুর কথাটাই বিশ্বাস করতে হলো দেখছি। আমার পরম সৌভাগ্য। তা বিশ্বাসটা হলো কিসে, আমি অশোক বাবু বলে? হ্যাঁ মানে না, মানে মাসিমার কাছে আপনার কথা এত শুনেছি যে বিশ্বাস না করে আর উপায় নেই। আসলে কি জানেন তো, আপনার আসবার কথা জানতাম, কিন্তু রাগের মাথায় কিচ্ছু খেয়াল ছিল না। এখানকার কোনো ফাজিল ছেলে ছোকরা ভেবেছিলাম আপনাকে। তা বেশ করেছিলেন। আপনি তো দেখছি ভীষণ চটেছেন। না মানে চটারই কথা, মিথ্যে অপবাদ আর কি সইতে পারে বলুন তো। আচ্ছা আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তাতে হবে তো? হবে। তা আপাতত কেউ বাড়ি নেই, বিকেলে এলে ভালো করতেন। ও অর্থাৎ আপনি এখন যান, এই তো? হ্যাঁ সেই রকমই তো মানে দাঁড়ায়। তাড়িয়ে দিচ্ছেন? না না, তাড়াবো কেন, অতখানি অভদ্রতা করতে পারি আপনার সঙ্গে? আমার বলবার উদ্দেশ্য 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 মরুক। আসল কথা কি জানেন, আপনাকে আমি ভয় করি। হয়তো বলে বসবেন একলাপে আপনাকে আমি অপমান করছি। বাকিও তো রাখলেন না কিছু। এ অপমান নয়, অন্যরকম। আপনি চাষা, নিজের মনে ময়লা থাকলে সমস্ত পৃথিবীটাকেও কালো দেখায়। স্নানের ঘাটেই আপনার ঠিক পরিচয় পেয়েছি। ঝড়ের মতো বেরিয়ে যায় নেকি, মিথ্যা অপবাদের জ্বালা আছে, তাতে রাগ হওয়াটাও আশ্চর্য নয়। কিন্তু এইবার অশোক স্পষ্ট উপলব্ধি করল সে ভুল করেছে। শ্রদ্ধা যার প্রাপ্য তাকে দিয়েছে অপমান। সে না হয় নজর দিতে যায়নি, কিন্তু অমন কি কেউ যায় না? বাঙালির মেয়ে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে কোনো রকম ক্ষুধিত দৃষ্টির সম্মুখ থেকে নিজের দেহটা সরিয়ে নিয়ে যায়। অমন মুখোমুখি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কটি মেয়ে? ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে কটি মেয়ে একান্ত নির্জনে একজন অপরিচিত যুবকের মুখের ওপর বলতে পারে, আপনি গরু মহিষ, আপনাকে আমি লজ্জা করব না? আজ তুচ্ছ আত্মাভিমানের বশে সেই মেয়েটিকে সে অপমান করেছে, তাও সে যখন ক্ষমা চেয়েছে তখন। মা বিকালে দু ভাইকে খাবার দিলেন। এই তো নেকিদি দুদিন এলো না কেন রে পুলক? দাদা বকেছে। হ্যাঁ। আবার ঝগড়া হয়েছে তোদের? কি হয়েছিল? আরে পরশু তুমি বাড়ি ছিলে না, দুপুরবেলা বই হাতে করে এসে হাজির। যেমনি বলেছি মা বাড়ি নেই, বিকেলে আসবেন, যা মুখে এলো বলে চলে গেল। সবটুকু দোষ অশোক নির্বিকারে নেকির ঘাড়েই চাপিয়ে দিল। এমনি করে মানুষ নিজের অন্যায় করার জ্বালার সান্ত্বনা খোঁজে। বেদনা দেওয়া সহজ, আঘাত করা ততোধিক। কিন্তু অমন একটা সহজ কাজ করেও সুখ মেলে না। সুন্দরী এবং তরুণী তার হাসি ভরা মুখখানি যে কথার আঘাতে ম্লান করে দিয়েছিল, এই স্মৃতিটা কাঁটার মতো ক্রমাগত বিঁধে চলে। কি ছেলে মানুষই যে তোরা করছিস, নেকি তো গায়ে পড়ে ঝগড়া করার মেয়ে নয়। না খুবই ভালো মেয়ে। রোদ পড়ে এলে পুলককে নিয়ে অশোক বেড়াতে বার হল। আমবাগানের পরেই বিস্তৃত মাঠ, আলে আলে পায়ে পায়ে গড়ে ওঠা
সরু পথটি দিয়ে চলতে তার এমনিই ভালো লাগে। মাঠের পরে বাড়ি থেকে মাইলখানেক তফাতে ছোট্ট একটি নদী, এখন স্রোত নেই, স্থানে স্থানে জল জমে আছে, বাকিটুকু বালিতে বোঝাই, সাদা ধবধবে বালি। এককালে স্রোতের নিচে ছিল জলের গতি নিপুণ শিল্পীর মতো অপূর্ব নকশা এঁকে দিয়েছে। কোথাও বালির বুকে ঢেউয়ের ছবির হুবহু ছাপ পড়েছে, কোথাও বিচিত্র রেখার সমাবেশে সূক্ষ্ম আলপনা গড়ে উঠেছে, এমনই সূক্ষ্ম এমনই কোমল যে দেখলে মনে হয় আঁকল কে। অশোক নিত্য এইখানে এসে বসে, অশোক আজ সেখানেই যাচ্ছিল। আমবাগানের ভেতরে একটা মোটা গাছের গুঁড়ি পাক দিতেই অশোক আর নেকি একেবারে মুখোমুখি এসে পড়ে গেল। কাপড় গামছা নিয়ে নেকি স্নান করতে যাচ্ছিল, চোখাচুকি হতেই তার মুখের ভাব কঠিন হয়ে উঠল। নিঃশব্দে একপাশে সরে গিয়ে সে অশোককে পথ দিল। অশোক এগিয়ে গেল, কিন্তু পুলক নেকির সামনে দাঁড়িয়ে। আর যে আমাদের বাড়ি যাও না নেকিদি, দাদা আর কিচ্ছু বলবে না, মা বকে দিয়েছে। পুলক আয়, দেরি হয়ে যাচ্ছে। নেকি পুলককে কাছে টেনে নিয়ে কি বলতেই সে আনন্দে হাততালি দিয়ে উঠল। নেকির হাত থেকে গামছাটা টেনে নিয়ে বললে, তুমি যাও দাদা, আমি যাব না, নেকিদির সঙ্গে সাঁতার কাটব। বেড়াতে যাবি না? রোজ তো বেড়াই, আজ সাঁতার দেব। তুমিও এসো না দাদা, তিনজনে সুইমিং রেস দেব, নেকিদির সঙ্গে পারবে না তুমি। এই অবেলায় পচা ডোবায় স্নান করলে অসুখ হবে পুলক, এখন বেরিয়ে আসি, কাল সকালে বড় পুকুরে সাঁতার কাটব। আচ্ছা, এই অবেলায় ওকে পচা ডোবায় স্নান করার জন্য নাচালেন, হ্যাঁ, অসুখ হলে দায়ী হবে কে? আমি, আর তাছাড়া ওর অভ্যেস আছে। অভ্যেস আছে কীরকম? ও কি গেও ভূত নাকি যে পচা ডোবায় স্নান করার অভ্যেস থাকবে? গেও ভূত না হোক, শহুরে বাবু অন্তত নয়। নেকি পুলককে নিয়ে মোটা আমগাছটার ওদিকে অদৃশ্য হয়ে গেল। শহুরে বাবু, মেয়েটা শেষ পর্যন্ত আমায় শহুরে বাবু ঠাউরালো নাকি? নিতান্ত চোটে যত দূরে সম্ভব দূরে দূরে পা ফেলে হনন করে বাগান পার হয়ে অশোক মাঠে পড়ল। মাঠে বেড়ানোর আনন্দটুকু মাঠে মারা গেল। অশোক ভাবলে কি কুক্ষণে মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। সন্ধ্যার অন্ধকার একটু অস্বাভাবিক রকম ঘন হয়ে এলো, সেদিকে অশোকের নজর পড়ল না। নজর পড়লে নদীর চড়ায় বসে থাকবার মতো সাহস তার হতো না। অশোক পুরী গিয়েছিল, দূর থেকে সমুদ্রগর্জন কেমন শোনায় জানত। পিছন থেকে সেই রকম একটা অস্পষ্ট গর্জন কানে আসতেই সে বুঝতে পারল কালবৈশাখী তারা করে আসছে, এবং তাকে ধরে ফেলতে মাত্র দু মিনিটের ওয়াস্তা। আর একবার বিদ্যুৎ চমকাতে অশোক দেখলে আমবাগান তখনও 5-7 মিনিটের পথ। পিছন থেকে মহা কলরব করতে করতে ঝড় এসে অশোককে এমনি জোরে ধাক্কা দিল যে সে মুখ থুবড়ে পড়তে পড়তে কোনো রকমে সামনে নিল। আর জোরে চলবার চেষ্টা করবার প্রয়োজন হলো না, বাতাসেই অশোককে ঠেলে নিয়ে চলল। অশোকবাবু, অশোকবাবু দাঁড়ান, অশোকবাবু, অশোকবাবু, লা চিড়ে ডেকেছি, যা শব্দ, ভাবলাম বুঝি শুনতেই পাবেন না, নিন নিন ঘরে চলুন। না না, এ কি, মা চিন্তা করবেন, বাগানের ভিতর দিয়ে তো যাওয়া যাবে না, এর ভিতরেই 3-4টে গাছ পড়ে গেছে শুনেছি, দাঁড়াবেন না, দয়া করে আসুন এবারে। কিন্তু কিন্তু মা যে পাগল হয়ে উঠবেন। সে তো অল্পক্ষণের জন্য, কিন্তু যদি গাছ চাপা পড়েন তাহলে সত্যি সত্যি পাগল হয়ে যাবেন। আপনার দুটি পায়ে পড়ি, চলুন। আরে বাবা, অন্য সময় যত পারবেন রাগ করবেন, চলুন এবারে, চলুন। নেকি অশোককে পথ দেখিয়ে রান্নাঘরের পাশ দিয়ে উঠান পার হয়ে বড় ঘরের দাওয়ায় উঠল। দরজায় বাহির থেকে শিকল লাগানো ছিল, ক্ষিপ্র হস্তে শিকল খুলে ফেললে। ঘরে প্রদীপ জ্বলছিল, দরজা খুলতেই বাতাসে নিভে গেল। অশোকের হাত ধরে ঘরের ভেতর নিয়ে গেল। ঘরের একদিকের তাক থেকে একটা ল্যাম্প নিয়ে এলে। আপনি দাঁড়ান, আমি আলো জ্বালছি।
আপনার কাছে দেশ নাই আছে? না। আপনি সিগারেট খান না? না। বাবা, আপনি তো দেখছি খুব ভালো চলে। না, আপনার সঙ্গে তাহলে পাড়া গেল না দেখছি। সেই আমাকে রান্নাঘরেই যেতে হলো। থাকুন, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকুন। হাত বাড়িয়ে দেশলাইটা নিয়ে আলোটা জেলে ফেলুন অশোকবাবু। একবার তো দুজনেই খানিকটা করে জল ঢেলেছি। উফ, সর্বাঙ্গে যেরকম ধারা বইছে, এবারে ঘরে ঢুকলে মেঝেতে নদী বয়ে যাবে। একেবারে ভিজে গেছেন যে। সেটাও ভয় তো। সে না হয় পরে দুঃখ করা যাবে। বাতিটা জ্বালুন তাড়াতাড়ি। মেঝেটা দেখছি সত্যি ভেসেছে। তা হোক না, ও তো মুছে নিলেই হবে। আচ্ছা, আলনা থেকে একটু লাল পেরে শাড়িটা দিন না। বাক্স না খুললে আবার আপনার কাপড় জুটবে না। অশোক শাড়িটা এনে দিলে। বারান্দার দিকে একটু ঘেরা ছিল। শাড়ি নিয়ে নেকি সেখানে চলে গেল। অশোকের জামা কাপড়ের অতিরিক্ত জলটুকু ইতিমধ্যে প্রায় সবটাই ঝরে গিয়েছিল, কিন্তু ভিজে জামার আলিঙ্গনটা বড়ই বিশ্রী লাগছিল। জামাটা খুলে হাতে নিয়ে নেকির প্রতীক্ষায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে অশোক একবার চারিদিক চোখ বুলিয়ে নিল। প্রকাণ্ড ঘর। একপাশে দুটি বড় বড় খাট জোড়া লাগিয়ে পাতা রয়েছে। তাতে যে বিছানা আছে, খাটের অর্ধেকটাও আবৃত করবার সাধ্য তার নেই। সেকেলে আসবাব যেমন বিরাট, তেমনি কদাকার। এক কোণে গোটা কুড়ি পঁচিশ হাঁড়ি কলসি, তাতে সংসারের চাল ডাল থাকে বোঝা গেল। পুরানো রংচটা একটা কাঠের আনলা, সোজা দাঁড়াবার ক্ষমতা নেই, হেলে পড়েছে। ফর্সা, মলিন, আস্ত এবং ছেঁড়া নানা রকমের নতুন পুরাতন ধুতি, শাড়ি, সেমিজ যত্ন করে গোছানো রয়েছে। ছাঁচের বেড়ার গায়ে বাঁশের পেরেকে একটা আয়না ঝুলছে। কাছেই একটা চিরুনি গোজা। আয়নার নিচে একটা টুল। তার কাছে হাতল ভাঙা একটা চেয়ার। একটা আমকাঠের সিন্দুক একটা কোণের সবটুকু দখল করে আছে। মাথা নিচু করে অশোক খাটের নিচে উঁকি মারল। ধুলোয় মলিন বড় বড় হাঁড়ি কলসি, ডেকচি ইত্যাদি থেকে আরম্ভ করে কুলো ধুনুচি পর্যন্ত সেখানে জমা হয়ে আছে। সোজা হয়ে দাঁড়াতেই দরজার কাছে নেকি। ভূত দেখছিলেন নাকি? না, বাঘ। অন্তত একটা শেয়াল যে খাটের নিচে নেই সেটাই অবাক করা। চোখ তুলে অর্ধপথে সে নেমে গেল। মন থেকে রাগের জ্বালা নিঃশেষে মুছে গিয়েছিল। বিদ্বেষশূন্য দৃষ্টি তুলে লণ্ঠনের আলোতে সম্মুখের তরুণী নারীটির মুখের দিকে চেয়ে অশোক মুগ্ধ হয়ে গেল। তাড়াতাড়ি কাপড় ছেড়ে এসেছে। ভিজে চুল ভালো করে মোছা হয়নি। একগোছা জলসিক্ত কুন্তল গালের পাশ দিয়ে লতিয়ে নেমে এসে বুকের ওপর লুটিয়ে পড়েছে। কপালে বিন্দু বিন্দু জল জমে আছে। আলো পড়ে মনে হচ্ছে কে যেন মেয়েটার কপাল বেড়েই মুক্তোর মালা পরিয়ে দিয়েছে। চোখের পাতা ভেজা, তার অন্তরাল হতে যে দৃষ্টি মেলে চেয়ে আছে তার যেন তুলনা নেই। দেখেছেন তো, ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছেন, আমার খেয়ালই নেই। নেকি কাঠের সিন্দুকটার কাছে চলে গেল। ধোপ দুরস্ত একখানা ধুতি এনে অশোকের হাতে দিয়ে ভিজে জামাটা নিয়ে, নিন, কাপড়টা বেরে ছেড়ে ফেলুন, আমি আসছি। বেরিয়ে যায় নেকি। অশোক কাপড় ছেড়ে এসে, আসুন এবার। নেকি এলো। দরজা দিয়ে প্রথম থেকেই কিছু কিছু ছাঁট আসছিল। ঘরে এসে এক মুহূর্ত দ্বিধা করে নেকি দরজায় খিল দিলে। ঘুরে দাঁড়িয়ে, আমাকে কিরকম আপনি আপনি করছেন বিশ্রী লাগছে জানেন তো। এতটুকু সাহস নেই যে তুমি বলেন। সাহস আছে কিনা সে পরিচয় পাবে। ওটা কি হলো, দরজাটা বন্ধ করলে কেন? এই সহজ কথাটা বুঝি বুঝলেন না? ছাট আসছিল তাই বন্ধ করে দিলাম। মেঝেটা ভাসিয়ে দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? কিন্তু সেসব পরে বিবেচনা করা যাবে অশোকবাবু। আপনি কোচার খুঁটটা গায়ে দিয়ে ভাঙা চেয়ারটাতে বসুন। আমার নাম নেকি, কিন্তু ন্যাকামি আমি দু চক্ষে সহ্য করতে পারি না। আপনার সঙ্গে একা একা ঘরে যদি থাকতে পারি, দরজা খোলা বন্ধই আমার কিচ্ছু যায় আসবে না। খোলা থাকলে বরং ঘরটা ভিজবে। বসুন, তুমিও বসো।
কতগুলো প্রশ্ন আছে। করুন, হুকুম করুন। তুমি এখানে একা থাকো? তাও কি আপনার সম্ভব বলে মনে হয় নাকি? থাকি তিনজন, মামা, পিসিমা আর স্বয়ং। মামা জমি দেখতে পরশুদিন মফস্বলে গেছে, পিসি বিকেলে কাদের বাড়ি গেছিল, ঝড়ের জন্য আটকা পড়ে গেছে। উফ, যা চমকা ঝড় এলো আজকে! আপনি ফিরছেন না দেখে আমার যা, ঝড়ের সময় মাঠের মাঝে ভারী ভয় হয় অশোকবাবু। আমি চললাম। এ কি কি হলো আবার? আমার মতন মূর্খ আর নেই, ছি ছি, একবারও খেয়াল হলো না। আরে বাবা, কি হলো বলবেন তো? বুঝলে না, কেউ যদি হঠাৎ এসে পড়ে সে ভারী বিশ্রী হবে। আমি 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 যাই। আরে বাবা, অত ভাববেন না, এই ঝড়ে কেউ আসবে না। আর এই ঝড়ের মধ্যে যাবেনি বা কি করে? না না, তুমি বুঝছো না, তোমার কত বড় ক্ষতি হবে জানো? জানি, আপনি বসুন। সে ভয় করলে আপনাকে এখানে ডেকেই আনতাম না। আর পাগল হয়েছেন নাকি? ভালো দিনেই কেউ এখানে আসে না, আর ঝড় বৃষ্টি মাথায় করে গোয়েন্দাগিরি করতে আসবে? তোমার কিন্তু বেজায় সাহস। লোকে নাই জানু, আমাকে তো একরকম জানুই না, কি বলে ডেকে আনলে? আপনাকে জানি না সেটা কে বলল। আমি বলছি, এসেছি পাঁচ দিন, দেখা হয়েছে তিনবার, তিনবারই ঝগড়া করেছি। চিনবার সুযোগ পেলে কোথায়? পুকুর পাড়ে বরং। পুকুরের ঘটনাটা এখনো বলেননি দেখছি। না, ভুলিনি। ঠাট্টা করো না, সত্যি করে বলো, কি করে চিনলে আমার? একজনকে চিনতে হলে তার সঙ্গে দু চার বছর মেশবার দরকার হয় বলে মনে করেন বুঝি আপনি? আমার সঙ্গে প্রথম থেকে যে অমনভাবে ঝগড়া করতে পারে তাকে আমি ভয় করবার প্রয়োজনই মনে করি না, বুঝলেন? না। আচ্ছা, তবে একটু অন্যরকম করে বলি। আমাদের অনুভূতি বলে একটা জিনিস আছে জানেন তো অশোকবাবু, একবার দেখলেই আমরা মানুষকে চিনতে পারি। আর কি জানেন, মাসিমার ছেলেকে চেনবার দরকারই হয় না। নেকির কথায় তার মার প্রতি এমনি একটা সহজ শ্রদ্ধা প্রকাশ পেল যে অশোক খুশি হয়ে উঠল। আচ্ছা নেকি, তোমার ভালো নাম কি? নেকি নামটা পছন্দ হয় না তাই তো? ও নামটা আমাকে একেবারেই মানায় না, কি বলেন? আচ্ছা, আপনি না হয় আমাকে লীলা বলবেন। লীলা, বেশ নাম। সত্যি বেশ? একদম। আপনার খিদে পেয়েছে, আম খাবেন? না। আম খাবেন না? তাহলে কি দ্বীপ? হ্যাঁ, কাল সন্দেশ করেছিলাম, গোটা চারেক আছে বোধ হয়, তাই খান তবে। না না, দরকার নেই কোনো। খান নেড়ে খালি নাই বলছেন, তাহলে ইচ্ছেটা কি, কি খাবেন? ইচ্ছে কিছু না খাও, বাড়ি থেকে যতদূর সাধ্য খেয়ে বার হয়েছিলাম, খিদে নেই একদম। রাগ হলো? আচ্ছা দাও খাবো। থাক, খিদে না থাকলে খেতে হবে না। না, খিদেটা যেন পাচ্ছে পাচ্ছে বলে মনে হচ্ছে, এতক্ষণ বুঝতে পারিনি। কি দেবে দাও, খেয়ে নি। নেকি হাসি মুখে খাবার নিয়ে এলো, শুধু সন্দেশ নয়, আমও কেটে দিল, ঘরেই ছিল, কোণের কলসি থেকে জল গড়িয়ে দিল। অশোক নিঃশব্দে আহারে মন দিল। উফ, খেতে খেতে কথা বলুন না, চুপ করে থাকলে আমার একদম ভালো লাগে না। কি বলবো? যা খুশি। নেকি আর অশোক একে অপরকে কি হৃদয়দান করেই ফেলল, নাকি অন্য কিছু? জানতে হলে শুনুন নেকির শেষ পর্ব আগামী রবিবার রাত ঠিক 9:30। এই নাটকে অভিনয় করলেন কথক অদিতি দত্ত, নেকি অর্কজা আচার্য, অশোক সত্যম ভট্টাচার্য, পুলক সোহম শেঠ, হৃদয় চক্রবর্তী, অর্কজয় ভট্টাচার্য, মা শর্মিষ্ঠা মুখার্জি, নাট্যরূপ গণেশচন্দ্র বসু, পর্ব পরিচালনা অদিতি দত্ত। আজকের নাটক ভালো লাগলে নবরবি কিরণের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। নমস্কার, শুভরাত্রি।